জিলার খবর সহযোগ করেছে গ্লোবাল এডুকেশন এন্ড টেকনো ওয়ার্ল্ড কম্পিউটার শিক্ষার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আর মেহেক জুয়েলারি মাত্র 2000 টাকা ডাউন পেমেন্টত সোনার গহনা কিনক 0% ইন্টারেস্টত দক্ষিণ হালমারা মানকাসার জেলার দুটা পৃথক স্থানত কালি আরক্ষী আর বিএসএফর অভিযানত 15টা সুরাং পশুধন সহ দুজন সরবরাহকারী গ্রেপ্তার করেছে প্রাপ্ত বাতরি মতে দক্ষিণ হালমারা থানা এলাকার অধীনস্থ শিশুমারা বিএসএফ ক্যাম্প এলাকার নদী সীমান্তত 45 নম্বর বেটেলিয়ান বিএসএফে তিনটা সুরাং পশুধন সহ দুজন সরবরাহকারী গ্রেপ্তার করেছে ধৃত সরবরাহকারী দুজনক খারুয়া বান্ধা আরক্ষী চকী এলাকার অধীনস্থ কানাইমারা গাঁওয়ার আব্দুল হামিদর পুত্র মুক্তার হুসেইন আর নিজামুদ্দিন পরামানিকর পুত্র মুকলেসুর রহমান বলে চিনাক্ত করা হয়েছে বিএসএফে জব্দ করা দুটা সুরাং গরু আর এটা মহ সরবরাহকারী দুজনক খারুয়া বান্ধা আরক্ষী চকীত গতাই দিয়ে আরক্ষী আর পশুধন কেটা জব্দ করে সরবরাহকারী দুজনক গ্রেপ্তার করেছে ইফালে হুকসর আরক্ষী বাংলাদেশ সীমান্তবর্তী নদী এলাকার 60 বিঘাত অভিযান চলায় বৃহস্পতিবারে পুয়তি নিশা 12টা সুরাং মহ জব্দ করবলে সক্ষম হয়েছে আরক্ষীক দেখি সুরাং সরবরাহকারী দলে পলায়ন করেছে বলে জেলা আরক্ষীর তথ্য সদরি করেছে মহ কেইটা বাংলাদেশত সুরাংভাবে সরবরাহ করবলৈ সীমান্তলৈ অনা হৈছিল বুলি আৰক্ষীয়ে জানিবলৈ দিছে দক্ষিণ হালমারা মানকাসার জেলার সদর হাতসিঙিমারীর নিলগত থাকা হুকসর এলাকাত বিদ্যুতর লোড শেডিংয়ে জলা কলা খুয়াইছে সর্বসাধারণ জনতাক কিছুদিন পূর্বে জেলাখনত ভোল্টেজর সমস্যা সমাধান করা হয়েছে যদিও জেলার সদরের কাষতে থাকা হুকসর ফিডারর ক্ষেত্রত এতিয়াও পর্যাপ্ত ভোল্টেজ সাধারণ গ্রাহকে লাভ নকরার অভিযোগ উত্থাপন হয়েছে হাতসিঙিমারীর শান্তিপুর সরকাশিপাড়া ফাট্টাপাড়া হুকসর মলাখোয়া এলাকাত গ্রাহকে 24 ঘণ্টাত মাত্র 4-5 ঘণ্টাহে বিদ্যুৎ যোগান পোৱা পরিলক্ষিত হয়েছে হুকসর এলাকাত পর্যাপ্ত ভোল্টেজ যোগানোর লগতে নিয়মীয় বিদ্যুৎ যোগানোর দাবি তুলিছে স্থানীয় রাইজে হাতসিঙিমারী মানকাসার সংযোগী 22 কিলোমিটার গড়কাপ্তানি পথ ক্রমাৎ বিধ্বস্ত হয়ে দ খালত পরিণত হবলে ধরেছে জেলাখনের একমাত্র লাইফলাইন সদৃশ পথটো দীর্ঘদিনে মেরামতি নোহাত পথত ঠায়ে ঠায়ে দ খাল হয়ে যাতায়াতের অনুপযোগী হবলে ধরেছে আধা ঘণ্টার পথটুত যাতায়াত করতে প্রায় 1.5 ঘণ্টা সময় অতিবাহিত হয় পথর জরাজীর্ণ অবস্থার বাবে সাধারণ জনতায় বিপজ্জনকভাবে যাতায়াত করবলগিয়া হয়েছে পথটো জরাজীর্ণ হওয়ার বাবে দুর্ঘটনার সংখ্যাও বৃদ্ধি পায় অহা পরিলক্ষিত হয়েছে পথটো পুনর্নির্মাণের বাবে জেলাখনের দল সংগঠন তথা সর্বসাধারণ রাইজে দাবি উত্থাপন করে অহার পাছতো সরকারে জেলাবাসীক গুরুত্ব নিদিয়ার অভিযোগ উত্থাপন হয়েছে সাধারণ রাইজর মাজত জল জীবন মিশন আসনির সজাগতা বৃদ্ধির বাবে কালি দক্ষিণ হালমরার তুমনিত এক বাতর নাট প্রদর্শন করা হয় তুমনি হাইস্কুলত অনুষ্ঠিত হওয়া এই বাতর নাটর জড়িয়ে জল জীবন মিশন আসনির দ্বারা রাইজে বিশুদ্ধ খোয়াপানি কিদরে লাভ করব আর বিশুদ্ধ খোয়াপানির দ্বারা রাইজে কিদরে উপকৃত হব তাক লৈ সজাগতা অনার প্রয়াস করা হয় রাইজর মাজত সজাগতা বৃদ্ধি করে প্রকল্পর সফল রূপায়ণ করার উদ্দেশ্যে জেলাখনত ঠায়ে ঠায়ে জেলা প্রশাসনের উদ্যোগত জনস্বাস্থ্য কারিকরী বিভাগে এইদরে বাতর নাট কার্যসূচীর রূপায়ণ করে অহা পরিলক্ষিত হয়েছে লক্ষণীয় যে দক্ষিণ হালমারা মানকাসার জেলার 251টা জল জীবন মিশন প্রকল্প নির্মাণ করা হব ইয়ারে কেবাটাও প্রকল্প ইতিমধ্যে নির্মাণ সম্পন্ন করার লগতে 150 প্রকল্প নির্মাণের কাম চলি থাকা পরিলক্ষিত হয়েছে পঞ্চদশ বিত্তীয় আয়োগের ধনেরে কালি মানকাসারর ঝাউডাঙা গাঁও পঞ্চায়েতত এখন নলা নির্মাণের কামর শুভ উদ্বোধন করা হয় দক্ষিণ হালমারা মানকাসার জেলা পরিষদর সহকারী কার্যবাহী বিষয়া ইমতাজ মন্ডলে এই কামর শুভ উদ্বোধন করেছে ঝাউডাঙা বজারত থাকা বাস আস্থানের কাষত এই নলা নির্মাণ করা হব নলা নির্মাণের 2022-23 বিত্তীয় বর্ষত প্রথম পর্যায়ত 2,74,265 টাকা আবন্টন দিয়া হয়েছে কালিরেপরা নলা নির্মাণের কাম আরম্ভ করা হয়েছে ফকিরগঞ্জ কোষবাড়ীত অব্যাহত আছে বরলুইটর খহনীয়ার তাণ্ডব ব্রহ্মপুত্রর অবিরত গড়াখহনীয়ায় নিদ্রাহরণ করেছে কোষবাড়ী অঞ্চলবাসীর ব্রহ্মপুত্রর গড়াখহনীয়াত এটা মাহত 400+ লোক গৃহহীন হয়েছে বহু লোকের কৃষিভূমি মাটি ঘর মাটি শিক্ষানুষ্ঠান নদীর বুকুত জাহ গৈছে একাংশ গৃহহীন হয়ে পার্শ্ববর্তী চর তথা আনর মাটিত অস্থায়ীভাবে আশ্রয় লৈ থাকা পরিলক্ষিত হয়েছে যা কিছুদিন ধরে খহনীয়ায় ভয়াবহ রূপ লওয়াত অস্তিত্বর চরম সংকটত পরিছে কোষবাড়ী জল জীবন আসনির অঞ্চলটোর এখন উপস্বাস্থ্য কেন্দ্র উল্লেখযোগ্য যে এই ক্ষেত্র স্থানীয় বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী আর সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমলে খহনীয়ার প্রতি কোনো গুরুত্ব নিদিয়ার অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় নৈপরিয়া ভুক্তভোগী পরিয়ালে
দক্ষিণ হালমাৰাৰ ফকীৰগঞ্জতো বৰলুইটৰ ভয়াৱহ খহনীয়া অব্যাহত আছে। ফকীৰগঞ্জৰ খহনীয়া প্ৰতিৰোধৰ বাবে জলসম্পদ বিভাগে SOPD আঁচনিৰ জৰিয়তে প্ৰায় 10 কোটি টকা আবণ্টন দিছিল, কিন্তু বিভাগীয় ঠিকাদাৰজনে চৰম দুৰ্নীতিত লিপ্ত হৈ 10 কোটি টকাৰ জিঅ' বেগৰ কাম সঠিকভাৱে নকৰাৰ ফলত খহনীয়াই ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে। 2 দিনৰ ভিতৰত প্ৰায় 100 মিটাৰ এলেকা জিঅ' বেগৰ কাম বৰলুইটৰ বুকুত জাহ গৈছে। ঠিকাদাৰৰ বিৰুদ্ধে ৰাইজে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি বিভাগীয়ভাৱে বিহিত ব্যৱস্থা লোৱাৰ দাবী তুলিছে। মাত্ৰ 2000 টকা ডাউন পেমেণ্টে 0% ইণ্টাৰেষ্টত হলমাৰ্কযুক্ত গহনা কিনক মেহেক জুৱেলাৰীৰ পৰা। অধিক জানিবলৈ যোগাযোগ কৰক 8822857646 নম্বৰত। আপুনি চাই আছে এম নিউজ, আপোনাৰ আপোন চেনেল।